আসে বা নিজের বাচ্চা অনেক ভাই ভাতিজা যখন আসে বের করে দেয় যে এখন না পরে, কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি না ওই সময় যে এই ফ্যামিলি আমি 8 ঘন্টা বাইরে ছিলাম, সে 8 ঘন্টা আমাকে মিস করছে। হয়তো হ্যাঁ সে বুঝবে না, এই জিনিসটা আমরা তখন রিয়েলাইজ করি না। আমরা বলি না ঠিক আছে আমি তো পরে আসতেছি, আমি ফ্রেশ হয়ে আসতেছি, বুঝে বলি না, আমরা কিন্তু রিয়েক্ট করে বলি। সো তাদের চাহিদাটা বুঝতে হবে, আমার সময় কি দরকার, পর্যাপ্ত সময় দেওয়া, খোলাখুলি কথা বলা, এটা ইম্পর্টেন্ট। আমরা তো অনেক সময় দেখা গেছে যে অনেক সময় খুব ফ্যামিলির কিছু কথাবার্তা ছেলে মেয়েদেরকে এঙ্গেজ করি না, ঝগড়ার সময় ঠিকই এঙ্গেজ করি, তাদের সামনে ঝগড়া করতে থাকে, তাদের সামনে চিলাচিলি করতে থাকে, কিন্তু যখন কোনো নিজেদের ভিতরে ফ্যামিলিগত কোনো কথাবার্তা বলি তখন তাদেরকে এঙ্গেজ করি না, তখন তোমাদের কথা শোনা দরকার, তোমরা দূরে দূরে ইটস নট লাইক দ্যাট। আপনি ফ্যামিলির কথা তাদেরকে ইনভলভ করুন, আপনার জলের সমস্যা হয়েছে, আপনি আমাদের ওয়াইফের সাথে কথা বলতেছেন, আপনার ছেলে ছেলে মেয়ে বাচ্চাদেরকে সাথে নেন যে আমার একটা প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ধরনের সময় হতে পারে, তাদেরকে মেন্টালি তৈরি করে ফেলেন, তারা বুঝবে। এটাতে হবে কি, সেও কিন্তু ওপেন হবে আপনার জন্য, সে কিন্তু কোনো রাগবাগ করবে না, সে দেখবে যে আমার প্যারেন্টস আমার কাছে ওপেন, সে আমিও ওপেন। তাই বলে ওই যে ঝগড়াঝাটির সময় ছেলে মেয়ে রাখার দরকার নেই, আমরা করি উল্টোটা, নিজে ভালো করে শিখেতে হবে। আপনি সবসময় বললেন এই ডাইনিং থেকে প্লেট নিয়ে কেন উপরে নিয়ে রাখবেন, আপনি কিছু নিজে নিয়ে রাখতেছেন না, দরকার নেই, আপনি নিজে উপরে নিয়ে শিখান কিভাবে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হবে শিখান, তারপর তারা শিখবে। এবং সবসময় এটা অবশ্য বেশি ইয়েতে চলে, ইংল্যান্ডে চলে, সেটা হচ্ছে প্রফেশনাল ড্রাইভাররা তার ফ্যামিলির ছবি তার ড্যাশবোর্ডে রাখে মেন্টাল স্ট্রেসটা কমানোর জন্য, এবং সে কোনো অ্যাগ্রেসিভ হয়ে গেলে সাথে ফ্যামিলির ছবি দেখলে সেটাকে বুঝতে পারে যে মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি। এটা হচ্ছে টেস্ট, এটা পারে আমরাও করতে পারি। এবার আসুন লাস্ট, সামাজিক দায়বদ্ধতা। একটা ড্রাইভারের সামাজিক দায়বদ্ধতা কি আছে, আমি শুধু বাইরে বের হলাম টাকা পয়সা বাড়িতে পাঠালাম নিজে খরচ করলাম বা শেষ, আমি সমাজকে গুরুত্ব দিলে সমাজ আমাকে গুরুত্ব দিবে নাকি, এটা তাদেরকে বুঝাইতে হবে। কি কাজ করতে হবে সবার জন্য ভাবতে হবে, আপনি যে কাজটা করতেছেন অন্য কোনো ক্ষতি হচ্ছে নাকি সেটার জন্য ভেবে নেন, আপনাকে কাজ করতে কেউ না বলে নাই কিন্তু দেখে নেবেন যে আরেকজনকে কোনো ক্ষতি হচ্ছে নাকি। অনেক সময় দেখা গেছে যে তাদের ভিতরে, আমি এটা বিশেষ করে দেখছি, কারো বাড়িতে বা যাওয়া আসা আমন্ত্রণ নিয়ন্ত্রণ থেকে তারা একটু দূরে সরে থাকে, এটা করতে দেওয়া যাবে না, তাকে ইনফ্লুয়েন্স করতে হবে। আপনারা যেভাবে আমন্ত্রণ নেবেন সেভাবে নিমন্ত্রণ করবেন, একটা বন্ডিং থাকবে, যোগাযোগ থাকবে, এই জিনিসের জন্য করা যায়। ছোটখাটো বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ঋণ নেওয়া। আমরা প্রায় দেখছি, প্রায় বলতে পারি 99% আপনার পরিবহন কর্মীদের মধ্যে লোনের একটা ব্যাপার আছে, তারা বিভিন্ন লোন বা ঋণের সাথে আটকে আছে ফাইন্যান্সিয়ালি, এবং ওটাকে তারা কভার করতে পারে না। পার্সোনালি হোক, ব্যাংকিং ক্ষেত্রে হোক, যেখানে ক্ষেত্রে হোক, ওটা কিন্তু সবসময় বের হয়, ওটা বের হয়, এটার কারণে কিন্তু তারা অনেক ফ্রিডম পায় না এবং অনেক কিছু তারা নিজের উপর ডেভেলপ করতে পারে, এরকম অন্য একটা কারণ। তারপরে হচ্ছে মানুষকে সৎ উপদেশ দেওয়া, মানুক আর না মানুক, আর একটা তো আছে যে আরেকজনের উপরে দোষ চাপা দেওয়া, সেটা তো আছে, এই জিনিসটা করা যাবে না। আর পুরুষ হোক মহিলা হোক সবাইকে রেসপেক্ট করতে হবে। সবচেয়ে বেশি যে দেখা যেত বাসের মধ্যে মহিলা হোক ড্রাইভার উৎপাদ সবাই ম্যানেজ করা হয়ে যায়, কারণ তাদের একটা ধারণা যে মহিলা উঠলে বাসে যাত্রী কম হচ্ছে, ছেলেরা কমফোর্ট ফিল করে না বা মহিলা কমফোর্ট ফিল করে না, এর জন্য কি করে তারা উঠতে চায় না, যাত্রী কম হবে, আপনি মহিলাদেরকে উঠতে দেন, সুযোগ করে দেন, উঠতে দেন, সে দাঁড়ায় যাবে না বসে যাবে সেটা তার ব্যাপার, তার উপরে ছেড়ে দেবে, কিন্তু উঠতে দিবেন না সেটা ঠিক না, এটা হচ্ছে তার রাইট কে খর্ব করা। সো এখন আসি আমাদের নৈতিকতা বলে যাই বলেন, আপনি আস্তে আস্তে তাদেরকে কিন্তু আপনার টার্গেটের জায়গায় নিয়ে আসতেছেন। প্রথমে কি দেখাচ্ছেন, পার্থক্য দেখাইলেন, তার স্টোরি দেখালেন কিন্তু তার পার্থক্য দেখেন বিশ্বের সাথে, তার পার্থক্য দেখালেন, এবার তাকে দেখালেন কি
যে তুমি কিভাবে নিজেকে উন্নত করবে, এই পার্থক্যটা থেকে কতটুকু কমাবা। এবার আনলেন তাকে, তারা সে ড্রাইভিং জানে কিন্তু তাকে একটু স্মার্ট ড্রাইভিংটা শেখান, মানে ড্রাইভিং এর ভিতরে কিছু আপডেটেড জিনিস আছে যেগুলো করলে তাদের স্কিলটা বাড়ে। কিরকম? যেটাকে আমরা স্মার্ট ড্রাইভিং বলি। স্মার্ট ড্রাইভিং দুটোর সাথে মিলে হয়, একটা হচ্ছে পরিবেশ বান্ধব ড্রাইভিং, একটা হচ্ছে ইকোনমিক ড্রাইভিং, একটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ড্রাইভিং, একটা হচ্ছে ইকো ড্রাইভিং। এই দুটাকে আগে তো শুধুমাত্র আমাদের ছিল কি সেফ ড্রাইভিং, ডিএসি ড্রাইভিং, এখন এটাকে কম্পাইল করা হচ্ছে স্মার্ট ড্রাইভিং, সবকিছু এটার মধ্যে আসে। একটা হচ্ছে পরিবেশ বান্ধব ড্রাইভিং, একটা হচ্ছে ইকোনমিক ড্রাইভিং। আমরা দেখে নিই এর কি কি আছে। কম জ্বালানিতে অধিক মাইলেজ, এটা হচ্ছে পরিবেশ মাধ্যমে বলে ইকোনমিক মাধ্যমে বলে, জ্বালানি বেশি আমার পরিবেশের ক্ষতি বেশি এবং আমার খরচও বেশি, রাইট? ক্ষতিকর কার্বনডাইঅক্সাইড নিয়ন্ত্রণ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদে গাড়ি চালানো এবং সর্বোপরি একজন দক্ষ চালক হওয়া, একটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং এর গুণাবলী। আর আমি যদি স্মার্ট ড্রাইভিং হতে পারি তাহলে আমি এই গুণগুলি অর্জন করতে পারবো এবং এই কন্ট্রিবিউশনটা করতে পারবো। আগে শুধু গাড়ি চালানো ছিল, আগে তো কালো ধোঁয়াও ছিল সারা বাংলাদেশে, এখন কালো ধোঁয়া কমে গেছে, ডেভেলপ হচ্ছে, তাই না? সো এটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং। এবং কিভাবে করতে হবে, কৌশলটা কি? প্রায় দেখা গেছে যে হুট হুট করে ব্রেক করে, আমরা হার্শ ব্রেকিং বলি এটাকে, এটা করা যাবে না, এটা আমরা ইঞ্জিনিয়ার খুঁজে আমরা জানি, তাদেরকে বুঝাতে হবে। ধীরে সুস্থ এক্সেলারেশন, হার্শ এক্সেলারেশন হয়, হঠাৎ করে এক্সেলারেশন দেয়, এটা কিন্তু আপনার ফুয়েল কনজাম্পশন বাড়ায় দেয়, ঠিক আছে? তারপরে গতি ছাড়া, নির্দিষ্ট গতি ছাড়া গাড়ি চালানো, এটা কিন্তু আপনার গাড়ির প্রবলেম ক্রিয়েট করে। অপ্রয়োজনীয় হর্ন বাজানো, সংক্ষিপ্ত বা নিরাপদ বলছে না, 30 সেকেন্ডের বেশি গাড়ি দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন বন্ধ না করাটা কিন্তু সমস্যা। আপনার গাড়ি যদি দেখেন যে কোনো জায়গায় 30 সেকেন্ডের বেশি দাঁড়ায় আছে বা দাঁড়ায় থাকতে পারে অনুমান করলেন, সুইচ অফ করে রাখেন, এটা নিয়ম, এটা ইন্টারন্যাশনাল রুল। আর আমরা হ্যাঁ তাহলে আপনার তাদের আপনি যদি অ্যাজিউম করেন যে 30 সেকেন্ডে বেশি লাগতে পারে অফ করে, 30 সেকেন্ড যদি বেশি লাগে আপনার ধরে জ্যামে পড়ে আছে, আপনি বলতে যে 30 মিনিট বেশি লাগতে পারে আপনার জ্যাম ছাড়তে, জ্যামের মধ্যে যদি আসে যে ভাববেন যে 30 সেকেন্ডে বেশি লাগতে পারে আপনার জ্যাম ছাড়তে, তখন গাড়ি অফ করে ছাড়ে। স্টার্ট করলে সময় লাগবে, আপনার ইঞ্জিন সেট করবে, আপনার ফুয়েল সেট করবে, ঠিক আছে? খুব একটা বেশি লাগে না, খুব একটা বেশি না, গাড়ি স্টার্ট করতে পারবে। চালকের কয়েকটা শত্রু আছে, জানেন কি কি শত্রু আপনারা জানেন সবই। প্রথম হচ্ছে ওভার স্পিড, হচ্ছে চালকের প্রধান শত্রু, এ ক্ষতি করবে, এ আপনার ক্ষতি না করে গাড়ি ক্ষতি করবে, এ ক্ষতি করবে। তারপরে হচ্ছে ওভারটেকিং, ওভারটেকিং যেটা মানে হচ্ছে আননেসেসারি ওভারটেকিং, যেটা করার দরকার নাই, না করলেও চলে, সে কি করবে সামনে তার একটা গাড়ি দেখতে পারবে না, এটা হচ্ছে তার সমস্যা। সে ওভারটেকিং করে কিন্তু সেম স্পিডের সামনে বসে থাকবে, ওভারটেকিং করে সেম স্পিডের সামনে বসে থাকবে, তারপরে সে ওভারটেকিং করবে। ওভারটেকিং মানে হচ্ছে যদি তোমার গাড়ির সামনেটা স্লো হয়, স্লো থাকে, তোমার যদি আগে যেতে হয় তুমি তখন ওভারটেকিং করে তাড়াতাড়ি চলে যাও, না ও দেখবে না, ও বুঝে গেল, এর কারণে কোনো অসুবিধা হয় আমি চোখ বন্ধ করে গাড়ি চালাতে পারবো, সমস্যা নেই, কিন্তু দুর্ঘটনা কখনো কনফিডেন্স লেভেল থেকে আসে না, দুর্ঘটনা ও নিজের মতো করে আসে, ও মর্জি মতো করে আসে। চারটা শত্রু, তাহলে এটা হচ্ছে আমরা জানি যে একটা ড্রাইভার প্রতি 2 কিলোমিটারে 64টা অবজেক্ট অবজার্ভ করে, প্রতি 2 কিলোমিটারে একটা গাড়ি ড্রাইভার প্রতি 2 কিলোমিটার 400টা অবজেক্ট অবজার্ভ, একটা মানুষ হতে পারে, ল্যাম্পোস্ট হতে পারে, একটা কুকুর, বিড়াল, দোকান, লেখা, 400টা প্রতি 2 কিলোমিটার 400টা অবজেক্ট সে অবজার্ভ করে,
এর মধ্যে সুচন্দিষ্ট ডিসিশন নেয়, এখন কি সে হার্ট ব্রেক করবে।